পুনি আসুছি করোনা রব ভয়াবহ পরিস্থিতি আহাকু নেই কেন্দ্র সরকার সচেতনতা পাই তৎপর হই উঠিতিবা বেলে ওড়িশা রাজ্য সরকারক স্বাস্থ্য বিভাগ মধ্য এতিরু বাদ পড়িনি এনে সম্ভাব্য করোনা র ভয়াবহ পরিস্থিতিকু দৃষ্টিরে রাখি যাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ পক্ষরু যাজপুর রোড গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্ররে মক ড্রিল কার্যক্রম অনুষ্ঠিত হই যাইছি এই মক ড্রিল কার্যক্রমে মুখ্য অতিথি ভাবরে ব্যাসনগর পৌরাধ্যক্ষা সঙ্গীতা পিঙ্গুয়া যোগ দেই উদ্ঘাটন করিথিলে কোভিড রোগীকু কিপরি যথাশীঘ্র ভাল চিকিৎসা করা যাই পারিব জনসাধারণকু কিপরি কোভিড বিষয়ে পুঙ্খানুপুঙ্খ সচেতন করা যাই পারিব ও মেডিকাল র কার্যকারিতা বিষয়ে আলোচনা করিথিলে এবং বর্তমান সুধা মেডিকাল রে 20 রু ঊর্ধ্ব কোভিড বেড প্রস্তুত হই রহিতিবা কইথিলে এই মক ড্রিল কার্যক্রম যাজপুর রোড গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র অধিকারী সন্তোষ কুমার পুষ্টিঙ্ক নেতৃত্বে আয়োজিত হইছিলা তবে করোনা কবলরু কিপরি মুক্তি পারিবে এই মক ড্রিল মাধ্যমে স্বাস্থ্য বিভাগ পক্ষরু সুযুক্ত পুষ্টি লোকঙ্কু সচেতনতা করাই সেটি পরিচয় দিওতা আপনার মু ডাক্তার সন্তোষ কুমার পুষ্টি সুপারিনটেন্ডেন্ট সিএসসি যাজপুর রোড স্যার আজি তো মেডিকাল রে যো সচেতনতা হইছিলা মক ড্রিল হইছিলা তা বিষয়ে কোন কইবে যো করোনা র পুনরাগমন র তা পাই আমি মানে সমস্ত সজাগ রহিবা পাই ওটে মক ড্রিল আরম্ভ করিলু তেণু কেমিতি যদি করোনা পেসেন্ট আসিলে তাকু কেমিতি আমি গ্রহণ করিবু তার পরীক্ষা করিবু এবং তাকু কেমিতি চিকিৎসা করিবু তার গোটে মক ড্রিল করা যাইতিলা তেণু তা সেই মক ড্রিল পাই আমার সমস্ত স্টাফ থিলে আও আজি যো মুনসিপালিটির পৌরাধ্যক্ষা শ্রীমতী সঙ্গীতা পঙ্গুয়া আসছিলে সে মধ্যে পরিদর্শন কলে পরিদর্শন করিকি গলে দেখন্তু বর্তমান যো সেকেন্ড ওয়েভ যো আসুচি তার কোভিডর ভয়াবহতাকু দেখিকি বর্তমান যো নিউ ভ্যারিয়েন্ট আসুচি তার ভয়াবহতাকু দেখিকি বর্তমান আমার গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্ররে তার প্রস্তুতি আরম্ভ হয়ে যাইছি যুদ্ধকালীন ভিতরে আমার গোটে ওয়ার্ড প্রস্তুতি হয়ে যাইছি কোভিড ওয়ার্ডটা যেটা কি আজি তার মক ড্রিল থিলা যে জনে কোভিড পেসেন্ট আসলে আমি কোভাবে ভাবে তাকে ট্রিট করিবা আর কোভাবে ভাবে তাকে আমি ট্রিটমেন্ট দেবা তা উপরে আজির প্রস্তুতি থিলা তো আমার সেটি বর্তমান 20 বেডর প্রস্তুতি হয়ে যাইছি মেডিকালে আর তা অ্যাকর্ডিং আগুক নিশ্চিত ভাবে কোভিড যে রোগী মানে আসবে নিশ্চিত ভাবে তার উপকার পাই ব্যাসনগর প্রদ্যুম্ন কুমার বৈথাঙ্ক রিপোর্ট এমভি টিভি।